যদি আপনি এখনো ফ্রিডম টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর ফিনান্সিয়াল ফ্রিডম এন্ড টাইম ফ্রিডম। কোটিপতি বা বড়লোক হতে সবাই চায়, কিন্তু আপনি ভাবলে অবাক হবেন যে সারা বিশ্বে মাত্র 5% লোক আছে যারা পৃথিবীর 50% সম্পত্তির মালিক এবং বাকি 50% সম্পত্তি আছে 95% মানুষের কাছে। তো এত বড় ডিফারেন্স কেন হয়? কেন আমাদের বেশিরভাগ মানুষ সারা জীবন গরিব থেকে যায়? এর কি অন্য কোনো কারণ আছে না ভাগ্যের দোষ? আবার আমাদের কাছে আজ একটি নতুন প্রশ্ন, নেটওয়ার্ক মার্কেটিং করব না জব করব, কোনটা ভালো? তো আমরা এই সব প্রশ্নের উত্তর এবং সমাধান পেয়েছি রবার্ট কিওসাকির ফেমাস অল টাইম বেস্ট সেলিং বুক রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে। আজ আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করব। রবার্ট কিওসাকি বলছেন, লিগালি অর্থ উপার্জন করার জন্য আমাদের কাছে চারটি উপায় আছে। প্রথম এমপ্লয়ি ক্যাটাগরি, দ্বিতীয় সেলফ এমপ্লয়েড ক্যাটাগরি, তৃতীয় বিজনেস ওনার এবং চতুর্থ ইনভেস্টার। দেখা গেছে সারা বিশ্বের 95% মানুষ এই দুই ক্যাটাগরিতে বিলং করেন এবং হার্ডলি 5% মানুষ আছেন যারা এই বিজনেস ওনার এবং ইনভেস্টার ক্যাটাগরিতে বিলং করেন। মজার কথা হলো, এই 5% মানুষই আজ পৃথিবীর 50% সম্পত্তির মালিক এবং এই 95% মানুষ হলো সেই সব মানুষ যারা সারা জীবন গরিব থেকে যাচ্ছে। কেন? এরা কি আমাদের থেকে বেশি এডুকেটেড, না এরা আমাদের থেকে বেশি পরিশ্রম করেন? না, এরকম কখনোই নয়। পৃথিবীতে যত এডুকেটেড লোক আছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, MBPS, IPS এবং যত পরিশ্রম লোক আছে, তারাই লেফট ক্যাটাগরিতেই বিলং করেন। রবার্ট কিওসাকি যাদের বলছেন পুয়ার ড্যাড। আর যদি এদের লিস্ট দেখেন তো দেখা যাবে এখানে কিছু ব্যক্তি আছেন যারা কলেজ ড্রপ আউট, কিন্তু রবার্ট কিওসাকি এদেরকেই বলছেন রিচ ড্যাড। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে যে বেসিক এডুকেশন শেখানো হয়, হার্ডওয়ার্ক অ্যান্ড এডুকেশন ইজ কি অফ সাকসেস, সেটা সঠিক নয়। আমাদের মধ্যে এবং এদের মধ্যে এমন কিছু না কিছু ডিফারেন্স আছে যে এত বড় ইনকাম ডিফারেন্স নিয়ে আসে। রবার্ট কিওসাকি এখানে তিনটি মেজর ডিফারেন্সের ব্যাখ্যা দিয়েছেন। প্রথম হলো, আমরা সারা জীবন একা একা কাজ করে থাকি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এফোর্ট দিই, এবং এই ইন্ডিভিজুয়াল এফোর্টের কারণে আমাদের লিমিটেড ইনকাম হয়, কারণ টাইম ইজ মানি, লিমিটেড আওয়ার্স কাজ করার জন্য আমাদের লিমিটেড ইনকাম হয়। এবং সবথেকে ডেঞ্জারাস কথা হলো, আমাদের ইনকাম সবসময় অ্যাক্টিভ থাকে, মানে আমরা যতক্ষণ কাজ করব ততক্ষণ ইনকাম হতে থাকে। রোজ জল খাওয়ার জন্য রোজ কুয়া খোদাই করতে হয়। একজন দোকানদার পরের দিন দোকানে শাটার খুলবে তবেই ইনকাম আসবে, একজন ডাক্তার ক্লিনিক যাবে তবেই ইনকাম আসবে, একজন চাকরিজীবী রোজ অফিস যাবে তবেই মাসের শেষে ইনকাম পাবে। কিন্তু এই যে রাইট সাইডের লোকেরা আছে, এরা কখনোই একা একা কাজ করে না, এরা টিম ওয়ার্ক করে, টিম তৈরি করে এবং টিমকে দিয়ে কাজ করায়। আমরা টাইম ওয়েস্ট করে ইনকাম করি, এরা টাইম কিনে ইনকাম করে। আমরা কাজ করে ইনকাম করি, এরা কাজ করিয়ে ইনকাম করে। এর কারণে এদের ইনকাম সবসময় আনলিমিটেড থাকে এবং কিছু সময় পরে এদের এই ইনকাম একটা অটো পাইলট মোডের মাধ্যমে চলে আসে। একে বলে প্যাসিভ ইনকাম। সুতরাং এই তিনটে ফর্মুলা যদি আমরা আমাদের লাইফে অ্যাড করে নিতে পারি, তো আমরা এই অভাবের দুনিয়া থেকে স্বপ্নের দুনিয়ায় পৌঁছাতে পারি। রবার্ট কিওসাকি বলছেন, যারা পুয়ার ড্যাড আছেন তারা আমাদের শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করতে শেখায়, এবং যারা রিচ ড্যাড আছেন তারা বলছেন আপনাকে এমন উপায় বার করতে হবে যে যেন অর্থ আপনার জন্য কাজ করে। এবার ভেবে দেখুন, আপনি কি চান? এর পরের পার্টটা তাদের জন্য যারা এই লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে চায়। আর সত্যি যদি আপনি লেফট সাইড থেকে রাইট সাইড যেতে চান, তো আপনার কাছে একটাই সব থেকে ভালো উপায় আছে, নেটওয়ার্ক মার্কেটিং, যাকে মডার্ন ইকোনমিক্সবিদরা বলছেন 21st century বিজনেস, যেটা আপনি কোনো ফ্যাক্টরি তৈরি করা ছাড়া, কোনো দোকান কেনা ছাড়া এবং খুব অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন। তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে এমন কি আছে যা মানুষ আজ এত প্রেফার করছে, সেটা জানার আগে আমরা দেখে নেব যে আমরা আমাদের পার মান্থ সেভিংস কত করতে পারি। এই মুহূর্তে আমরা যদি প্রতি মাসে 10,000 টাকা সেভিংস করি, তাহলে 25 বছর ধরে আমরা 30 লক্ষ টাকা সেভ করতে পারবো। একইভাবে যদি 20,000 টাকা সেভ করি, তো 60 লক্ষ টাকা, এবং 30,000 টাকা যদি সেভ করি, তাহলে দেখা যাবে আমরা 90 লক্ষ টাকা অবধি সেভ করতে পারি। আর এই সেভিংস আমরা তখনই করতে পারবো যদি আমাদের কাছে কোনো মেজর এক্সপেন্স না থাকে, যেমন ম্যারেজ,
হাউস, কার, ফ্যামিলি হলিডেজ, মেডিকেল এক্সপেন্সেস এবং চিলড্রেন এডুকেশন এটসেট্রা। এটা কোনো মতে সম্ভব নয় যে এই এক্সপেন্সগুলি আমাদের হবে না। আমাদের মেডিকেল এক্সপেন্স, চিলড্রেন এডুকেশন, ম্যারেজ, ফ্যামিলি হলিডেজ তো আছেই, তার উপরে আমরা বাঙালি, আমাদের বারো মাসে ১৩ পার্বণ লেগেই আছে। তো দেখা যায় আমরা যদি এইসব এক্সপেন্স ক্যালকুলেট করি তবে আমাদের সেভিংস মাইনাসেই যাবে। এবার আপনি ভেবে দেখুন, ২৫ বছরে ৯০ লক্ষ টাকা আমরা সেভ করছি, আর আজকের দিনে একটা কোনো ভালো জায়গায় বাড়ি বানাতে গেলে ৬০ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকা খরচা আছে। তো ২৫ বছর পরে এই ৯০ লক্ষ টাকার কি ভ্যালু থাকবে? নেটওয়ার্ক মার্কেটিংয়ে সব থেকে ভালো কি হয়, এখানে আপনি টাইম লিভারেজ করতে পারেন, কারণ এখানে আপনি একা একা কাজ করবেন না, আপনি আপনার জন্য একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। দেখা গেছে পৃথিবীতে যত বড় বড় লোক আছে তারা নেটওয়ার্ক তৈরি করেছেন এবং নেটওয়ার্কের সাথেই ইনকাম করেছেন। এখানে আমাদের মর্জি যে আমরা কোন ধরনের মানুষের সাথে কাজ করতে ইচ্ছুক। এখানে আপনি মিনিমাম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম রিটার্ন পেতে পারেন। আপনি এটা পার্ট টাইম করতে পারেন, আবার ফুল টাইমও করতে পারেন। উইন উইন বিজনেস, মানে আপনাকে ইনকাম করে দিতে পারলে তবেই আমার ইনকাম হবে। এখানে সবার জন্য ইকুয়াল অপরচুনিটি থাকে এবং আজ এই বিজনেসের ডিমান্ড খুব বেশি, কারণ যত মানুষ আছে সবাই চায় একটা এক্সট্রা ইনকাম করতে, প্রত্যেকেই চায় তাদের সেভিংস বাড়ানোর জন্য, প্রত্যেকেই চায় তাদের ড্রিম ফুলফিলমেন্ট করার জন্য, প্রত্যেকে চায় রেসিডিউয়াল ইনকাম করতে, মানে কাজ করবেন না তাও ইনকাম আসতে থাকবে, এবং প্রত্যেকে চায় ফ্রিডম বাই নেচার, মানে কোনো বস থাকবে না, আমরা আমাদের নিজের মর্জি মাফিক কাজ করব। তো আপনারা কি এমন কাউকে জানেন যার এই জিনিসগুলোর দরকার নেই? সম্ভবত নয়, কারণ প্রত্যেকটি মানুষেরই আজ এগুলোর দরকার আছে। সুতরাং যাদের আজ এই জিনিসগুলোর দরকার আছে তাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ আ বেস্ট অ্যান্ড অনলি অপরচুনিটি যা আপনারা এনজয় করতে পারেন। এবার দেখি টাইম লিভারেজ কি, একটু মন দিয়ে দেখুন। আমরা একদিনে ১০ ঘন্টা কাজ করি বা তার থেকে কিছু কম। যদি আমরা সপ্তাহে ৬ দিন কাজ করি তাহলে এক সপ্তাহে আমরা ৬০ ঘন্টা কাজ করি, এবং এক বছরে যদি আমরা ৫০ সপ্তাহ কাজ করি তো এক বছরে আমরা অ্যাভারেজলি ৩০০০ ঘন্টা কাজ করতে পারি। এবার আমরা যদি ২০ বা ২২ বছর বয়সে কোনো একটা কাজ শুরু করি এবং কনস্ট্যান্টলি ৪০ বছর ধরে কাজ করার পর ৬০ বা ৬২ বছরে অবসর গ্রহণ করি, তো দেখা যাবে উইদাউট এনি ইলনেস এবং এনি হ্যাপেনিং তাও আমরা ৪০ বছরে ১,২০,০০০ ঘন্টা কাজ করতে পারি, এবং এটা আমাদের পুরো লাইফ টাইমের মধ্যে। একবার ভেবে দেখুন, আমাদের যত ইনকাম, যত অ্যাসেটস, যত সেভিংস সব এই টাইমের মধ্যেই ডিপেন্ড করতে হয়। এবার চলুন দেখি নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। মনে করুন আপনি ২ থেকে ৩ বছর পরিশ্রম করেছেন এবং এই ২,০০০ টিমমেট তৈরি করেছেন। তা যদি প্রতিদিন ১ ঘন্টা করে এই বিজনেসে ডিভোট করে থাকে এবং মাত্র ৬০ দিনও যদি এই একইভাবে কাজ করে, তো আপনি ১,২০,০০০ ঘন্টা টাইম লিভারেজ করতে পারবেন। দিস ইজ পাওয়ার অফ টাইম লিভারেজিং। তো পৃথিবীতে যত লোক কোটিপতি বা আরবপতি হয়েছেন এবং যত লোক স্বপ্নকে পূরণ করে বেঁচে আছেন এই টাইম ফ্রিডমকে এনজয় করে, তারা টাইম লিভারেজিংকে বোঝেন এবং তারা এটা তাদের লাইফে ইমপ্লিমেন্ট করে নিয়েছেন। তো আপনার কাছে একটা দুর্দান্ত অপরচুনিটি এই ফান্ডাটাকে কাজে লাগানোর। এর সম্পর্কে আমরা আগে একটা ভিডিও বানিয়েছি, হাউ টু গেট ফিনান্সিয়াল ফ্রিডম, তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারে। তবে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার আগে আমি আরেকটা কথা বলবো, এটা কোনো ম্যাজিক নয় যে আজ কাজ শুরু করবেন আর কালকে লক্ষ টাকা ইনকাম করতে শুরু হয়ে যাবে। ইট ইজ এ পিওর বিজনেস, এবং এখানে সাকসেস হতে গেলে আপনাকে এনগ্রাফকে বোঝা খুবই দরকার। তো এনগ্রাফ কি? এখানে আপনার এফোর্টকে দেখা যাবে আর এখানে হলো ইনকাম। আপনার কাজের শুরুতে যদি আমরা ধরি, তো প্রথম বছরে আপনার পরিশ্রম প্রচুর করতে হয়, কারণ আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স কম থাকে এবং আপনি টাইমও বেশি ডিভোট করতে পারেন না। তা সত্ত্বেও আপনার এফোর্ট খুব বেশি হয় কিন্তু ইনকাম হয় নাহের বরাবর। কিন্তু যখন আপনি দ্বিতীয় বছরে পৌঁছবেন তখন আপনার এফোর্ট কিছুটা কম হয়ে যাবে, কারণ কিছুটা নলেজ এবং এক্সপিরিয়েন্স বাড়বে এবং আপনার স্কিল ডেভেলপ হবে এবং একটি টিম তৈরি হবে, তো আপনার ইনকাম বাড়তে থাকবে। এইভাবে একটা সময় আসে যখন আপনি ৩ বছর অতিক্রম করবেন, তখন আপনার ইনকাম এবং এফোর্ট সমান সমান হয়ে যায় এবং ধীরে ধীরে দেখা যায় ৪ বছরের মাথায় আপনার এফোর্ট আরও কমে যায়, কারণ আপনার টিম বড় হতে থাকে এবং সেই টিম কাজ করতে থাকে, ফলে ইনকাম আরও বেশি বেড়ে যায়। এবং উইদিন ৫ ইয়ার্স এটা এমন একটা স্টেজে এসে পৌঁছায় যখন আপনার এফোর্ট থাকে নায়ের সমান কিন্তু আপনার ইনকাম
বহুত গুণে বেড়ে যায়। এরপর যদি আপনি কাজ নাও করেন, তবুও আপনার কাছে ইনকাম আসতে থাকে, কারণ আপনি সিস্টেমের মধ্যে থাকেন এবং আপনার টিম কাজ করতে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং ইজ বেটার দ্যান এ জব। সুতরাং নিজের চিন্তাধারাকে বদলে এবং এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে সফল হতে যারা চান, সেই সব উৎসাহী ব্যক্তিরা আমাদের সাথে যোগাযোগ করুন। বিগত দিনে এরকম অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে নিজেদের সফল করতে পেরেছেন। আপনাদের জন্য আছে ফ্রি কাউন্সিলিং এর সুযোগ। তো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার অথবা www.freedomstoday.com ওয়েবসাইটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার বিশ্বাস করেই হাতটা বাড়ান, আপনার সব স্বপ্নগুলো পূরণ হয়ে যেতে পারে। আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার কাজের মনে হয় তো অনেক অনেক শেয়ার করুন, কারণ আপনি পারেন আপনার নিজের সাথে সাথে আপনার বন্ধু বান্ধবীদের জীবনেও সফলতা নিয়ে আসতে। আর এই ভিডিওটিতে যতগুলো লাইক আসবে আমরা বুঝব আমরা ততজনকে এই বিষয়টি বোঝাতে পেরেছি। এবং এই টপিকের উপর যদি আরও ভিডিও চান তো নিচে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো তৈরি করতে। মনে রাখবেন, আমরা আমাদের সাথে আপনাকেও সফল বানাতে চাই, আর এটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং আমরা এই ধরনের যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। চেঞ্জ ইওর থটস, চেঞ্জ ইওর লাইফ।